কখনোই কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে ইমান আনবে। অর্থাৎ জান্নাতে প্রবেশের গেট পাস হচ্ছে ইমান। কোনো কাফের বা কোনো বিদাতি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর রাসূলের হাদিস মেনে চলবে কারা? আহলে সুন্নাহ তো মানবে। আজকে তোমার হিসাব জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো লাগবে না। প্রত্যেক দিন মশক ধরে পানি উঠানো, আর এক কাকে বহন করে বাড়িতে নিয়ে যাওয়া, কাকের এই চামড়া ছিলে গোস্ত বেরিয়ে গেছে আর উনি পাচ্ছেন না। আশ্চর্য খবর শুনলাম, কি বলে যে একেবারে ডেড এগনেস্ট, আপনার নামই শুনতে পারেন না, আপনার বই তো শুয়ে দেখে না। তো মৃত্যুকে স্মরণ বইটা পড়ে সে ফোন করেছে, আমার জীবন পাল্টে গেছে। তখন ওদের যে ধর্মশিক্ষা বই তাতে আছে আল্লাহ নিরাকার, কিন্তু কত জায়গায় কাটবো? তখন আমার চিন্তা হলে হবে না, এগুলো বই লেখা লাগবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইনহু ওয়াস্তাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সম্মানিত পরিচালক উপস্থিত সুধী মণ্ডলী এবং বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা, একটা জান্নাতের জন্যে মানুষের জীবন পণ করেছে সাহাবে কেরাম, হাসতে হাসতে জীবন দিয়েছে। বিদায় বেলায় প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর কাছে গিয়েছেন বিদায় নেওয়ার জন্য। স্ত্রী তখন জায়গা নামাজে বসে কাঁদতেছে, তুমি কাঁদছো কেন? তুমি তো শহীদের স্বামী হবে কিয়ামতের মাঠে, আমি জান্নাতির স্বামী হব, তুমি জান্নাতির স্ত্রী হবে, এ তো সুসংবাদ আমাদের জন্য। তুমি কোরআনে আয়াত শোনো নি, ওমা মিন ওয়ারিদিন ইল্লা ওয়া আমাদের আহাদিন ইল্লা ওয়া এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি পৌঁছরাত পার হবে না, সেই দিনের কথা স্মরণ করো। সেই পৌঁছরাত কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে বিদ্যুতের গতিতে, টেরি পাবেন আছে নিচে আগুন আছে না কি আছে, কেউ পার হবে ধীর গতিতে, কেউ পার হবে পদব্রজে যাওয়ার গতিতে, আর আটকে যাবে পার হওয়ার সময় বড় আগুনের আংটা তাকে আটকে ফেলবে, সে ঝুলতে থাকবে জাহান্নামের আগুনের উপরে, দৌড়ও করে ঝুলতে থাকবে। সেদিন যদি আমি বিদ্যুতের গতিতে পার হয়ে যেতে পারি, এটাই কি তোমার জন্য সবচেয়ে বড় সুসংবাদ নয়? কয়েকজন স্বামী আছে স্ত্রীকে এমনি বলে বিদায় নিতে পারে। আমাদের প্রত্যেকটা মসজিদে এইভাবে যাতে দিনই মাহল তৈরি হয়, আমার ছোটো থেকেই আমার এই প্রচেষ্টার এই স্বপ্ন, এই কারণেই কিন্তু এই এতগুলো জাগরণ আমরা যা দেখছেন না, সব তো আমারই এডিট করা। কণ্ঠ আরেকজনের কে জানেন? আব্দুল মান্নান সাতক্ষীরা, হয়তো যে গিয়েছে সে হয়তো আগের মতো মেজাজ এরকম নাই, হতে পারে মানুষের অনেক পরিবর্তন হয়, কিন্তু কণ্ঠটা তার জন্য সাদকায় জারিয়া হয়ে গেছে। যে কথা সবাইকে বলেছিলাম
সবকুল থিয়েটার করত, ও আনসার ভিডিপি আছে না, তো ও আনসার বাহিনীতে চাকরি করত এবং অত্যন্ত চমৎকার গান গাইত। আমরা গেছি কমর গ্রাম সম্মেলন করার জন্য, তখন আমাকে মাহবুব বলল, স্যার এটা থিয়েটার কটার লোক নিয়ে আসবে আপনার সামনে, তো ভয়ে আসতে চাচ্ছে না, এখন প্যান্ট শার্ট পরা আছে, কি হাফ শার্ট পরা, আমাদের ওকে নিয়ে আসুন। ভয়ে ঠকঠকে কাঁপতে ছিল, এই বেটা কাঁপছে কেন, আমি তো পান্তা খাওয়া মায়ের সন্তান, বলো তুমি কী গাইতে পারো। একটা গান গাইল, এত সুন্দর কণ্ঠ ভাই, আমি আজও বলতে পারি না, আমার শোভেকু, তোমার নাম কী যেন নাম ছিল আগে, শফিউল আলম, হ্যাঁ এই নাম আমি পাল্টে দিলাম, তুমি শফিকুল ইসলাম হবে আজ থেকে। দ্বিতীয়ত তোমার এই কণ্ঠ আল্লাহর দিনের দাওয়াতে ব্যয় হোক, এই কণ্ঠ শেষ হতে হতে মৃত্যু হয়ে যায় তবুও তুমি জান্নাতি হবে, আমি তোমাকে এই সংগঠনের দাওয়াত দিচ্ছি। স্যার আমি কবুল করলাম, ওদিন থেকে সে আর ডাইনি রঙে কোথাও যায়নি, কিছুই বলা লাগেনি, ওর বাপ বুড়ো মানুষ একটা মাটির ঘরে ছোট্ট টোল বিন্দু বসে বিড়ি সিগারেট বিক্রি করতো, সবকুল যেই বলল আব্বা এই বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না, এ তো তামাক, এ তো হারাম, সঙ্গে সঙ্গে বাদ। পরে আমাকে সেখানে নিয়েও গেছিল, ওর আব্বা যে কত দোয়া করলো আমার জন্য, যে বাবা আমার ছেলে আজকে এত ভালো হয়ে গেল কেন, আজকে বাংলা ঘরে ঘরে সবগুলির কন্ট্রোল, তার জন্য সাদাকা জারিয়া হচ্ছে না, আজকে যে ছেলে গাইল আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ পাক ওর কথা এবং কর্ম যেন এক রাখে, আমৃত্যু যেন সেই তার কণ্ঠকে আল্লাহর পথে ব্যয় করে, তার কর্মকে আল্লাহর পথে ব্যয় করে, এবং নিঃসন্দেহে আমরা আশা করতে পারি আল্লাহ পাকের কাছে তিনি তাকে জান্নাত দানে খুশি করবেন। ওয়ানা বিহরে রসুল্লাহ আদ্দিন ওয়ান নসিহা লেমান ইয়া রসুল্লাহ আর নসিহা লিল্লাহে আলি কিতাবিহি, এমনি করে বলতে বলতে আলি আম্মাতিহিম, দিন হচ্ছে নসিহত উপদেশ, চাপ নয়, নসিহত অর্থ হচ্ছে যেটা হৃদয় থেকে বের হয়, কপট কোনো উপদেশ এটা নসিহত নয়, উদ্দেশ্যমূলক কোনো উপদেশ এটা নসিহত নয়। নসহালে কুল্লি মুসলিম, এটা আরেকটা রায় আসছে, জারির বিন আবদুল্লাহ বাজালি বলছেন, বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআত আন তুতিমা আত-তাআম ওয়া তাকরা আস-সালাম আলা মান নসহা লিকুল্লি মুসলিম। জারির বিন আবদুল্লাহ বাজালি বিখ্যাত সাহাবি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত করেছিলাম দুটি ব্যাপারে, এক তিনি আমাকে বললেন যে তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, দাওয়াত করে খাওয়াবে, পরস্পরের খানা পিনের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয় না, এটা বললেন আগে। তারপর বললেন তুমি যেখানেই থাকো মানুষকে নসিহত করো, উপদেশ দাও, মানুষ সস্য উপদেশের ভিখারি, আপনার রাস্তায় যাবেন যখনই যে অবস্থায় যাচ্ছেন, গাড়িতে থাকলেও আপনি নসিহত করতে পারেন, বসা থাকলেও নসিহত করতে পারেন, একসঙ্গে বিকেলে গিয়েছেন
এক নদীর ধারে বসে হয়তো আপনি বাতাস খাচ্ছেন, সেখানে বসেও আপনি নসিহাত করতে পারেন যে ভাই এইটা না এইটা ভালো। মুসলমানের জীবনটা হলে নসিহাতের জীবন। আইনমাতিম যারা দেশের নেতা তাদেরকেও নসিহাত করা যায়, হক আছে প্রত্যেকটা মুসলমানের জন্য। আমাদের তবলিগি ইস্তেমায় সরকারি লোকেরা আসে না, পুলিশ টুলিশ বাদ দেন, উনি সরকারের শীর্ষ পর্যায়ের লোকের তো আমাদের এখানে আসে তাই না, আমাদের মেয়র সাহেবও তো যায়। এরা মুসলমান শুধু নয়, আহলে হাদিস বলে দাবি করেন, তার একটা সুন্নত অন্তত মানেন। এদের পাশাপাশি যখন আমাদের ইস্তেমার বক্তারা ভাষণ দেন, কথাগুলো তাদের অন্তরে দাগ কাটে না, কারো কারো কোনো চাপ নেই, এটা নসিহত। যদি তার অন্তরে কোনো একটা কথা দাগ কেটে যায়, তারা বড় মানুষ, তাদের দ্বারা দেশের অনেক উন্নতি অবনতি সবটাই নির্ভর করে, কিন্তু এর পরও যদি দেখে তাই তো ইস্তেমায় গেলাম, এই নসিহা শুনে আসলাম, এই হাদিস শুনে আসলাম, আমার তো পালন করা উচিত, আমি তো মুসলমান তাই না। অন্য সময় জানতে হবে তার ধারে যেতে পারবেন, এই যে আপনারা লাখ লাখ মানুষ ইস্তেমা জমা হলেন, এই বিশাল জনতা দেখে তাদের মনেও তো দাগ কাটবে, যে সংগঠনের মানুষ কোনো রাজনীতি নিয়ে হয়েছেই করে না, যারা সবসময় সবাইকে উপদেশ দেয়, তারা কতই না ভালো, এতটুক ধারণাও যদি তৈরি হয়ে যায়, আপনি একটাই সফল, আপনার দাওয়াত এখানেই সফল কাম হয়ে যাবে। অন্য আদেশে আসছে, তামিম বিন আউস আদ্দারি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি আল্লাহি লা ইউদখিলুল জান্নাহ ইল্লা মুমিন, লা ইউদখিলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা জেনে রাখো আল্লাহর কসম, কখনোই কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনবে। অর্থাৎ জান্নাতে প্রবেশের গেট পাস হচ্ছে ঈমান, কোনো কাফের বা কোনো বিদাতি জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা তাহাব্বু, আর জান্নাতে প্রবেশ করবে করতে পারবে না ওই ঈমানদারগণ যারা পরস্পরের মহব্বত করে না। আদেশটা খেয়াল রাখবেন, আমাদের পরস্পরের মহব্বত যাতে বৃদ্ধি পায় সেই কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের হাদিস মেনে চলবে কারা? আহলে সেটাই তো মানবে। অন্য হাদিসে আসছে, তাহাদ দাও তাহাব্বু, তাহাদ দাও পরস্পরকে হাদিয়া দাও, তাহাব্বু মহব্বত বাড়াও। আসসালাম, আমার জন্য এক ভাই অনেক ডাব এনেছেন, আমি তার জন্য প্রাণগুলো দোয়া করছি, আল্লাহ পাক তুমি মহব্বত বৃদ্ধি করে দাও। প্রতিটি হাদিসই মুসলমানকে নির্দেশ দেওয়া হচ্ছে, মানুষের প্রতি সুখ ধারণা রাখো, ভেতরে খারাপ ভালো বাছাই করার দায়িত্ব আমার না, ওটা আল্লাহর হাতে। সংগঠনের যেসব ভাইয়েরা এসছেন দূর দরাজ থেকে, সবারই প্রতি আমার এই নসিহত থাকবে, যারা যেখানে যতটুকু কাজ করছেন সে কাজটা যেন লিল্লা হয়, ইখলাসের সাথে হয়। আপনারা জানেন তিনটা শর্ত পূরণ না হলে কোনো আমল আল্লাহ কাজ কবুল হয় না, সহি আকিদা, সহি তরিকা, ইখলাসে আমল। আর ইখলাস কখনই টিকবে না যদি সেখানে রিয়া থাকে, বালির বস্তার মতো। আবার এহতেসাব বইটি দেখেন না, দ্বিতীয় পৃষ্ঠায় বলা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে কি বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো লাগবে না। আমরা যদি প্রতিদিন রাত্রে শোয়ার আগে অত তিন কী যেন বলে ওটা ভুলে যাচ্ছি,
আমাদের নিশ্চয়ই এটা মুখস্থ আছে, এই হাদিসটা আমরা সবাই জানি। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আব্বা আমার একজন খাদেম দরকার। আপনারা জানেন ফাতেমা আল্লাহ রসুলের কত প্রিয় কন্যা ছিল। গভীর কুয়া থেকে প্রত্যেক দিন মশক ধরে পানি উঠানো, আর এক কাকে বহন করে বাড়িতে নিয়ে যাওয়া, কাকের এই চামড়া ছিলে গোস্ত বেরিয়ে গেছে আর উনি পাচ্ছেন না, সে বাধ্য হয়ে আব্বার কাছে এসেছে। কারণ যুদ্ধে অনেক সময় অনেক বন্দি আসে, পীত ও দাস আসে, তাদেরকে তো বণ্টন করে দিতে হয়। ভাবছিল আব্বার কাছে তো সবসময় গোলাম আসতেই আছে, তা আমাকে যদি একটা গোলাম দিয়ে সাহায্য করে, এই কঠিন কষ্ট থেকে আমি বেঁচে যাব। একবার বললেন, জবাব দিলেন না আল্লাহ রসুল। একটু পরে মা আয়েশা গিয়ে বলছেন, ফাতেমা কী বলছে আপনি শুনলেন না? যে আল্লাহ নবী কোনো জবাব দিলেন না, সারাদিন চলে গেল। রাত্রিবেলা আলী এবং ফাতেমা শুয়েছেন, ছেলে বউ শুয়েছে, সেখানে কি বাপ যায়? ভদ্রতা তা বলে না, কিন্তু উনি যে আখেরি নবী, যদি হাদিসটা না বলে যদি মারা যান তখন আল্লাহকে দায়ী হয়ে যাবে। তো ওই অবস্থা গিয়ে বসে, ইয়া আলী, তোমার গোলাম চেয়েছিলে, আল্লাহ পাক তার জবাব পাঠিয়েছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো পড়ো। আলী বলছেন, বলি আব্বা চলে গেলেন। যেদিন আমি এই হাদিস শুনেছি সেদিন থেকে আমি মৃত্যু পর্যন্ত এই হাদিস পরিত্যাগ করি নাই। আমরা অনেকেই পড়ি এগুলি, তাই না? যদি অভ্যাস না থাকে অভ্যাস করবেন। হাদিসটার প্রেক্ষাপট কিন্তু এইটা, কোন প্রেক্ষাপটে কোন হাদিস এসেছে সেটা জানলে কিন্তু আপনার মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। ওই জন্য আমি সব খুলে বলছি। আমরা যদি বস্তুবাদী হতাম তা আমরা কী বলতাম? চেয়েছি একটা গোলাম দিচ্ছে তসবি, তসবি দেখি গোলামের কাজ মিটবে, শুধু কথা কি চিড়া ভেজে, এসব বলতাম না আমরা? না, মুসলমান টিকে থাকে তার ইমানের উপরে। আল্লাহ রসুলের হাদিস মুসলমানদের জীবনের পাথর। এই রসুলই আমাদের জন্য কে আমাদের দিন সাফাত করবে? দুনিয়ার কোনো মানুষের অধিকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে ফেতরা চাল চৌকি দেওয়ার জন্য। প্রতিদিন চাল চুরি করতেছে লোক এসে, বলে তুমি চাল চুরি করছো, ধরে বলল তোমাকে আল্লাহর নবীরকে ধরে নিয়ে যাও, তো না তুমি আজকে আমার ছেড়ে দাও, আমি আর করবো না। পরের দিন এসে আবারও চাল চুরি করছে, মানে ফেতরা চাল মোটরি জমা করি না সেটা, তুমি বললে আর আসবো না আজকে, আবার আসলে কেন? তো না আর ভুল হবে না। তৃতীয় দিন আবার আস, আজকে তোমার ছাড়া যায় নাকি, আমি আজকে আল্লাহ রসুলকে নিয়ে যাবই। তখন বলছে, আচ্ছা আমি যদি তোমাকে একটা হাদিস বলি তুমি ছাড়বা? তাহলে হ্যাঁ, হাদিসের বিনিময়ে মুসলমান সব দিতে রাজি, বল। তুমি বললো, দেখো যে ব্যক্তি মৃত্যুর আগে মানে ঘুমানোর আগেই আয়াতুল কুরসি পড়ে, তার জন্য তার পাহারাদারের জন্য সারা রাত একজন ফেরেশতা নিযোগ করা থাকে, যাও তুই মুক্ত। সকালবেলা চলে গেছেন আল্লাহ রসুল, আল্লাহ রসুলের দরবারে। তো যাওয়ার আগেই আল্লাহ রসুল বলছিল, এ আবু হুরায়রা, রাত্রে তোমার মেহমান তোমার সঙ্গে কেমন আচরণ করলো?
তো সব বলল, জানো ওটা তো আর মেহমান না, ওটা হলো স্বয়ং ইবলিস গিয়েছিল তোমার চাওচুরি করার জন্য, আর আল্লাহর অনুমতি ছিল তোমার ইমান পরীক্ষা করার জন্য। তুমি হাদিসকে বেশি ভালোবাসো না চোরকে বেশি ধরার জন্য বেশি ব্যস্ত হও? তোমার রোজিতে যা আছে তা তো তুমি পাইবেই, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তুমি যে হাদিসকে সম্মান করেছ, আল্লাহকে এটি দেখতে চেয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে হাদিসের প্রতি এই মহব্বত যেন সৃষ্টি হয়। আপনারা সবসময় ব্যাগের মধ্যে, এটা আমাকে আগে প্রায় বলতাম, বই রাখবেন রাস্তাঘাটে চলার সময়, ব্যাগের মধ্যে বেশি ওজন না তো, দু তিনটা বই রাখলেন, ছোটো বই রাখেন, তো মৃত্যুকে স্মরণ। আজকে আমাদের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম একটা দারুণ কথা বলল, ওকে ফোন করেছিলাম আমাদের সকালে 10:30 দিকে, তো স্যার একটা দারুণ সুসংবাদ শোনার। তাহলে কি এদিকে সাগরিপাড়া আছে না, সাগরিপাড়ায় একটা আমাদের ঘোর বিরোধী লোক আছে, তো তার ভাইটা সেও আমাদের বিরোধী, কিন্তু তখন আমরা তার দিকে মজুর চজুর দিতাম, তো ওই লোভ লোভে আসতো, তো সে মৃত্যুকে স্মরণ বইটা পড়েছে। ওইটা পড়ার পরে নুরুল ইসলামকে, নুরুল ইসলাম চেনে কেন, ওই সাকারিপাড়ার মানুষ ছাত্র ছিল আগে আমাদের, সেটা নুরুল ইসলাম ওখানকার ছাত্র ছিল, ও লজিং ম্যান ছিল তারা, তারাই তো বলেছে স্যার আশ্চর্য খবর শুনলাম। কি বলে যে একেবারে ডেড এগনেস্টে, আপনার নামই শুনতে পারে না, আপনার বই তো শুয়ে দেখে না, তো মৃত্যুকে স্মরণ বইটা পড়ে ফোন করেছে, আমার জীবন পাল্টে গেছে। বইটা খুব বেশি বড় না তো, ছোট্ট বই না, যদি আপনার ব্যাগে থাকে, গাড়ির মধ্যে সময় আছে, একটু পড়লেন বা পার্শ্ববর্তী একজন পড়লো আপনার দেখা দেখবা, ভাই আমি বইটা তো ভালোই লাগলো আমাকে দিবেন, নিয়ে নেন আমি আবার কিনব। এটা কিন্তু সদকা জারিয়া, আর নিজে মুখে বলার সুযোগ নাই, কেন গাড়ির মধ্যে তো কথা বলা যায় না, বইটা দিয়ে প্রচারে কাজ করলেন, এটা দাওয়াত। যেখানেই আমি যেতাম আমার ব্যাগে সবসময় বই থাকতো, এখনও আছে, বিমানে যাই আর প্লেনে যাই, কী বলে ট্রেনে যাই আর বাসে যাই, আমার ব্যাগে সবসময় বই থাকেই, দু চারের মতো লাগবে না, দু তিনটা বই যথেষ্ট। এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া যায় খুবই সহজে। দেখবেন খেয়াল করে আমাদের লিখিত প্রায় সব বই ছোটো ছোটো, অনেকে বলে চটি বই কী পড়বো, তাই না? এই চটি বই যে মানুষের কী আকিদা পরিবর্তন করে, যে আল্লাহকে দর্শন, আরে আল্লাহকে দেখা যায় নাকি, সারা দেশে চলছে না এগুলা, আল্লাহকে দর্শন বই লেখার পরে আর কেউ কথা হল না। এতদিন আমরা পড়াচ্ছি ছেলেপিলে আল্লাহ নিরাকার, সাকিব মাল যখন পড়ত ক্লাস থ্রিতে, ওই ইত্যাদি কী বলো তো ইত্যাদি ক্লাস থ্রিতে, তখন ওদের যে ধর্মশিক্ষা বই তাতে আছে আল্লাহ নিরাকার, কিন্তু কত জায়গায় কাটবো, তখন আমার চিন্তা হলে হবে না, এইগুলো বই লেখা লাগবে। এখন যারাই পড়ে তাদের চিন্তাধারা পাল্টে যায়। মুসলিম বলছে চেয়েছিল আমির জামাতের বই ঘোর শত্রু, সবাইকে বলতো তোমরা খবরদার পড়ো না, সে এখন সবসময় বইয়ের প্রচারক, যেখানে পাও দেখো সারা বই কোথায় পাওয়া যায়। যারা বইয়ের ব্যবসা করেন তাদের মধ্যেও অনেক শিক্ষণীয় আছে। বড় কথা হচ্ছে এই যে বায়াত করেছেন সাহাবিরা এই তিনটা বিষয়ের উপরে, যে তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং মানুষকে সালাম দিবে এবং যতটুকু সম্ভব অন্যসহ লিকুল মুসলিম, প্রত্যেক মুসলমানকে তুমি নসিহত করবে। এই তিনটা আপনাদের জন্য আজকে শেষ হাদিয়া রেখে আমি শেষ করছি। এই তিনটা আমল করা যাবে, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন।